ফুচকা খেতে কে না ভালোবাসে, তবে যখনই ফুচকা খেতে ইচ্ছে হবে আমরা কিন্তু পাড়ার রাস্তার ধারে ফুচকাওয়ালা দেখা পাবো যে তা কিন্তু নয়। সেই সময় আমরা কিন্তু ঘরেও খুব সহজে ফুচকা বানিয়ে খেতেই পারি। আজকে আমি বিয়াটা ছাড়া ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদেরকে ফুচকা বানিয়ে দেখাবো, সেই ফুচকা কিন্তু অবশ্যই মজমচেও হবে। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি ফুচকার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ কাঁচা সুজি। আমি কিন্তু সুজিটা রোস্ট করে নিইনি, কাঁচা সুজি নিতে হবে। আর নিয়ে নিচ্ছি ওই কাপ মেপেই 1 কাপ নর্মাল যে আমরা ঘরে আটা রুটি তৈরি করি সেই আটা। এখানে আমি বেকিং পাউডার একেবারে 1 চিমটি দিয়ে দিচ্ছি, মানে 1 চিমটিতে যেটুকু উঠবে সেইটুকুই। সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশিয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প করে এর মধ্যে জল দিয়ে দেব। তবে ফুচকার ডো বানানোর সময় কিন্তু কখনোই লবণের ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ফুচকার ফুচকা হবে না, ফুচকা লুচি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এখানে আমি গরম জল বা খুব ঠান্ডা জলে ব্যবহার করছি না, নর্মাল টেম্পারেচারের জল দিয়ে আমি এই ডোটা আজকে বানাচ্ছি। একবারে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ডোটা ঠিকঠাক তৈরি হবে না, আর ডোটা ঠিকঠাক তৈরি না হলেও কিন্তু ফুচকা বানাতে অসুবিধা হবে। দেখুন, ডোটাকে আমি খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। আর যেহেতু এই ডোটার মধ্যে সুজি রয়েছে, তাই আমি একেবারে টাইট বা শক্ত ডো বানাচ্ছি না, একটু নরম নরম করে মাখাচ্ছি। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে, সুজি কিন্তু অনেকটাই জল টেনে নেবে। এবার এই ডোটাকে আমি একটা ভিজে কাপড়ের মধ্যে ভরে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমি আধ ঘন্টা স্ট্যান্ডিং টাইমে ডোটাকে রেখে দিয়েছিলাম। দেখুন, ডোটা কিন্তু খুব সফট হয়ে গেছে। ডোটাকে আমি আরও ভালো করে একটু মেখে নিচ্ছি। ডো যত ভালো তৈরি হবে, ফুচকাগুলো কিন্তু ততটাই ভালো তৈরি হবে। দেখুন, এই ডো থেকে আমি 4টে লেচি কেটে নিচ্ছি। এবার 1টা করে লেচি নিয়ে আমি চাকিতে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে লম্বা আকারে তৈরি করে নিচ্ছি। অনেকে 1টা লেচি থেকে বড় রুটির মতো বেলে সেটাকে গোলাকার অংশ দিয়ে কেটে নেয়, কেটে ফুচকা বানায়, কিন্তু আমি ওইভাবে ফুচকা বানাচ্ছি না। দেখুন, আমি এইভাবে ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছি। ওইভাবে ফুচকা বানালে কিন্তু ফুচকার থিকনেসটা ঠিকঠাক হয় না, সেই জন্য আমি এইভাবে ফুচকা বানিয়ে নিচ্ছি। আর আমি যখনই ফুচকা বানাই এইভাবে বানাই, তাতে কিন্তু ফুচকা 100% মানে ফুলকো হয় এবং সঠিকভাবে তৈরি হয়। ওই একইভাবে আমি বাকি লেচিগুলো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখতেই পাচ্ছেন, সব লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার লেচিগুলোকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে অল্প একটু আটা নিয়ে এইভাবে লেচিগুলোর গায়ে আটা মাখিয়ে নিচ্ছি। তাতে কি হবে, লেচিগুলো একে অপরের গায়ে লেগে যাবে না। এবার আমি এই লেচিগুলোকে চাকির মধ্যে নিয়ে 1টা 1টা করে বেলে দেখাবো যে ফুচকার রুটিগুলো আপনারা কিভাবে বেলবেন। দেখুন, 1টা লেচি নিলাম, এইভাবে আমি একটু হাত দিয়ে প্রেস করে আমি কিন্তু ফুচকার মানে লুচি বা রুটিটাকে 1 পিঠে বেলে নিলাম। আমি কিন্তু উল্টে উল্টে ফুচকার রুটিটাকে বেলিনি। ফুচকার রুটি সবসময় 1 পিঠে বেলতে হবে। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু ফুচকার রুটিগুলো 1 পিঠে বেলছি। আর আমি যে থালায় রাখছি সেটা কিন্তু 1 পিঠেই রাখছি, মানে যে পিঠে আমি রুটিটা বেলেছি সেই পিঠেই রাখছি। আর ফুচকার রুটিগুলোকে কিন্তু খুব পাতলা বা খুব মোটা করে বেললেও হবে না, তাহলে কিন্তু ফুচকার ফুচকা হবে না, পাপড়ি হয়ে যাবে। সবসময় মিডিয়াম করে ফুচকার রুটি বেলে নিতে হবে। ওই একই প্রসেসে আমি সমস্ত লেচিগুলোকে রুটি বেলে নেব। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু 1 পিঠেই বেলছি। এবার 1 থালা ফুচকা বেলে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি একটা ভিজে কাপড়ে ঢাকা দিয়ে রাখলাম যাতে ময়েশ্চারটা না চলে যায়। ততক্ষণে আমি কড়াইতে রিফাইন অয়েল গরম করতে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখেছি। 1টা ফুচকা আমি ছেড়ে দিলাম। ফুচকাগুলোকে আমি যেই পিঠে বেলেছি সেই পিঠেই থালায় রেখেছি, আর সেই পিঠেই কিন্তু আমি এই তেলের মধ্যে ছেড়ে ভেজে নিচ্ছি। ফুচকা ভাজার জন্য তেলটা কিন্তু হাই হিটেই রাখতে হবে, না হলে কিন্তু ফুচকা ফুলবে না। দরকার হলে আরেকজনের সহযোগিতা নিতে পারেন। দেখতেই পাচ্ছেন, ফুচকাগুলো কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠছে।
এইভাবে আমি সব ফুচকাগুলো ভেজে নেব। দেখুন সব ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এবার এই ফুচকাগুলোকে আমি রোদে দেব, আমি 2 ঘন্টার মতো চড়া রোদে দেব, তাতে কিন্তু ফুচকাগুলো একবারে মচমচে হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। ততক্ষণে আমি ফুচকার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে 2 টিস্পুন গোটা জিরে, 2 টিস্পুন গোটা ধনে আর 4টি শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে নেব। যখন একটা সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন পর্যন্ত এগুলোকে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে আমি এগুলোকে আধ ভাঙা করে রাখবো। আমি কিছু তেঁতুলের পাল্প আগে থেকেই হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই তেঁতুলের পাল্পগুলোকে আমি একটা বড় জায়গার মধ্যে কিছুটা জলের মধ্যে নিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে চটকে নেব। চটকে নেওয়ার পর তেঁতুলের যে দানা অংশগুলো সেগুলো আমি তুলে ফেলে দেব। তবে ফুচকাওয়ালাদের ফুচকার জলের মধ্যে কিন্তু এই দানাগুলো থেকে যায়, দেখবেন। এবার এই জলের মধ্যে আমি আরো একটু জল অ্যাড করব। তার আগে আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। যে ভাজা মশলাটা বানিয়েছিলাম তার থেকে 1 টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চাট মশলা। আর আমি গন্ধরাজ লেবু নিয়েছি 1 টুকরো, সেই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এই লেবুর খোসাটা এর মধ্যেই রেখে দিলাম যাতে লেবুর খোসার ফ্লেভারটা জলের মধ্যে চলে আসে। এই জলের মধ্যে আমি আরও একটু নর্মাল জল দিয়ে জলটাকে বাড়িয়ে নিয়েছিলাম। এবার আমি ফুচকার পুর বানাবো। তার জন্য 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। আমি আলুটাকে খোসা সমেত সিদ্ধ করেছি। খোসা সমেত আলু না সিদ্ধ করলে কিন্তু আলুর মধ্যে একটা জল জলে ভাব চলে আসে, তাই আমি আলুটাকে খোসা সমেত সিদ্ধ করেছি। আর জল জলে ভাব এলে কখনোই আলুটা খেতে ভালো লাগবে না। আলুটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি কিছু ছোলা সিদ্ধ। এগুলো যদিও আপনাদের পছন্দ অনুসারে আপনারা দেবেন, দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু ড্রাই রোস্ট করা বাদাম। ছোলা সিদ্ধ বাদামটা দিলে কিন্তু ফুচকার পুরটা খেতে লাগে খুবই ভালো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দেবেন। 1 টিস্পুন ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বিট লবণ, পরিমাণ মতো বিট লবণ এখানে দিলাম। সামান্য গন্ধরাজ লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে আমি যে ফুচকার জন্য আগে থেকে তেঁতুলের টক জল বানিয়ে রেখেছিলাম সেই জল 1 টিস্পুনের মতো দিয়ে দেব। এই জলটাকেও এই পুরটার সঙ্গে ভালো করে মেখে নেব। তৈরি হয়ে গেল ফুচকার আলু। দেখুন ফুচকাগুলো আমি রোদে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। আর আমি একটা ফুচকা ভেঙে দেখাবো কত মজমচে হয়েছে। এই ফুচকাগুলো কিন্তু আপনারা 5-6 দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে ভরে বাড়িতে রেখেই দিতে পারেন। একটা ফুচকার মধ্যে আমি জল আলু ভরে দেখাবো। দেখবেন ফুচকার একদিকটা একটু পাতলা হয় আর একদিকটা একটু মোটা হয়। পাতলা দিকটা আমি ভেঙে পুর ভরে নিলাম। আপনাদের কাছে আমার মতো করে একবার ফুচকার জল আলু এবং ফুচকা বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই রইল, নমস্কার।